আজকে বানাবো আমি ডিমের কারি। তার জন্য প্রথমে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলো ভেজে নিই, সিদ্ধ করা আলুগুলো ভেজে নেব, ভাজা লাল লাল করে ভেজে নামিয়ে নেবো। তারপরে ডিমের মধ্যে হলুদ লবণ মিশিয়ে ডিমগুলো ভেজে নেব লাল লাল করে। আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তাহলে স্বাদ বেশি ভালো লাগে খেতে। এরপরে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ সব বেটে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে, তার মধ্যে গোটা কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে ওর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, আলু দিয়ে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলি, ডিম দিয়ে তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা যদি আমার প্যান দিতে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের একটি লাইক অনেক উৎসাহ জাগায়। বাই বাই, টাটা, লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি।